গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম আমি খান রুহুল রুবেল বাংলা সাহিত্যের ইতিহাসের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বাংলা সাহিত্যের ইতিহাস কি আমরা বাংলা সাহিত্যের ইতিহাস কেন পড়ব এবং কোন উৎস থেকে বাংলা সাহিত্যের ইতিহাসকে আমরা পড়ব আজকের এই পর্বে আমরা আলোচনা করব বাঙালি বঙ্গভূমি এবং বাংলা ভাষা কোন একটা সাহিত্যের ইতিহাস বর্ণনা করার সময় ওই জাতি এবং ওই জনপদ এবং ওই ভাষা সম্পর্কে ধারণা রাখা ছাড়া ওই সাহিত্যের ইতিহাস বর্ণনা করা সম্ভব নয় কারণ ভাষা নিয়ে দেশ জনপদ নিয়ে জাতি এবং ভাষার বিবর্তন এবং জনপদের বিবর্তনের সঙ্গে সাহিত্যের ইতিহাসের সাহিত্যের বিবর্তন বা সাহিত্যের ইতিহাসের বিবর্তন অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত তো বাঙালি জাতির কথা দিয়ে যদি আমরা শুরু করি যে বাঙালি জাতির উল্লেখ আমরা কখন থেকে পাই বা বাঙালি জাতি কতটা প্রাচীন সেটা যদি আমরা প্রাচীন উৎসগুলোর কথা যদি বিবেচনা করি তাহলে প্রাচীন ব্রাহ্মণ্য গ্রন্থা দিতে বাঙালি জাতির কথা উল্লেখ রয়েছে যেমন সর্বপ্রথম ঐতের আরণ্যকে আমরা বাঙালি জাতির কথা উল্লেখ পাই বা বঙ্গ অঞ্চলের কথা উল্লেখ পাই বাঙালি জাতি নয় আসলে বঙ্গ অঞ্চলের কথা উল্লেখ পাই এছাড়া পতঞ্জলি টিকা ভাষ্য সেটাতেও আমরা পানিনির ব্যাকরণের যে জি যে টিকাটা দিয়েছিলেন তিনি সেখানে আহ বঙ্গ অঞ্চলের কথা উল্লেখ করেছেন এবং আরো নানা রকমের অনুশাসন তৎকালীন যে প্রাচীন গ্রন্থগুলো রয়েছে সেখানে বঙ্গ অঞ্চলের কথা বা এই বঙ্গভূমির কথা উল্লেখ রয়েছে তো বাংলা জাতি বা বাঙালি জাতি কিংবা বঙ্গভূমির প্রতি তাদের আহ মনোভাবটা কিরূপ ছিল মোটেই মনোভাবটা খুব সদর্থক ছিল না বাংলা অঞ্চলে কেউ আসলে তাকে প্রায়শ্চিত্ত করতে হতো তৎকালীন সময় বাংলা অঞ্চলে কেউ আসলে আর্যাবর্ত হতে আমাদের এই বাংলা অঞ্চলে আসলে প্রায়শ্চিত্ত করতে হতো এবং তাদেরকে নানান ভাবে অসুর জাতি কিংবা হচ্ছে তারা পক্ষীর ভাষায় কথা বলে অস্ফুটে কথা বলে যাযাবর জাতি ইত্যাদি হিসেবে অভিহিত করা হয়েছে এর মানে হচ্ছে আমাদের ভাষা তাদের কাছে পরিচিত ছিল না আমাদের ভাষা তাদের কাছে প্রচলিত ছিল না বা আমাদের জাতিকে তারা এতটাই অচ্ছুত মনে করেছে যে যাক এমন কিছু স্তোত্র ছিল যে এই অঞ্চলে যদি কেউ কোনো কার্যপলক্ষে উপলক্ষে আসতো তাকে প্রায়শ্চিত্ত করতে হতো একটা নির্দিষ্ট নিয়ম মেনে হ্যাঁ এবং সেগুলোর কথা ব্রাহ্মণ্য দিতে কিন্তু উল্লেখ রয়েছে এমনকি মহাভারতে আমরা দেখি যে এই অঞ্চল বা এই অনার্য অঞ্চল যেটা সেখানে যে বালি রাজার পাঁচ পুত্র অঙ্গ ইয়ে করা হয় মানে হচ্ছে যে এই অঞ্চলের যে রাজা তার যে পাঁচ পুত্র তার নাম কিন্তু এই বাংলা অঞ্চলের তৎকালীন যে বিভিন্ন জনপদের নাম যেমন অঙ্গবঙ্গ প্রভৃতি হিসেবে তিনি উল্লেখ করছেন এবং তাদের প্রতি তিনি প্রসন্ন নন দেখা যাচ্ছে যে তৎকালীন ব্রাহ্মণ্য গ্রন্থা দিতে অনেক ক্ষেত্রে বাঙালিদেরকে বা এই ভূমির মানুষজনদেরকে অভিশপ্ত করা হচ্ছে বা বলা হচ্ছে যে এরা দস্যু লুণ্ঠনকারী বা যথেষ্ট পরিমাণ সভ্য নয় তাদের বিচারে তো আর্যবর্ত থেকে নানা কারণেই বাংলা অঞ্চলে তখন ধীরে ধীরে মানুষজন আসতে শুরু করেছে একটা কারণ ছিল হয়তো ব্যবসা বাণিজ্য অন্যান্য প্রয়োজন আরেকটা কারণ হতে পারে ধর্মের বিষয় অর্থাৎ বৌদ্ধ ধর্ম কিংবা যে ব্রাহ্মণ্য ধর্ম সেগুলো প্রচারের অনেকে ধীরে ধীরে এই অঞ্চলে প্রবেশ করেছেন এর পাশাপাশি আমরা আরেকটা উচ্ছের কথা উল্লেখ করতে পারি সেটা হচ্ছে আমরা সকলে কালিদাসের কথা জানি আহ মহাকবি কালিদাস তিনি মেঘদূত নামে যে কাব্যটি লিখেছেন সেটা আমাদের কাছে খুবই পরিচিত বা প্রচলিত তার আরেকটি মহাকাব্য রয়েছে সেটা হচ্ছে বংশ বংশে বাংলা অঞ্চলের কথা উল্লেখ পাওয়া যায় দেখা যাচ্ছে যে যে সেখানে রাজা রঘু তিনি বিস্তৃত অঞ্চল জয় করছেন আর্যাবর্ত থেকে তিনি এই বাংলা অঞ্চলে এসে প্রবেশ করেছেন এবং এখানকার রাজার সঙ্গে তার যুদ্ধ হয় এবং এখানকার রাজাকে তিনি পরাজিত করেন এবং এই রঘুবংশে কিন্তু বাঙালির কিছুটা হলেও সুনাম করা হয়েছে এই অর্থে যে তারা বীরত্ব ব্যঞ্জক অর্থাৎ তারা তাদের সঙ্গে যুদ্ধে জিততে বেশ পরিশ্রম করতে হয়েছে তার মানে এই জাতি যুদ্ধটা জানতো কত আগে বাঙালি জাতির সূচনা হয়েছে এটা আর সুনির্দিষ্ট করে বলাটা কঠিন আর এই নিয়ে নানান গবেষকের নানান রকম মতামত রয়েছে তবে এটুকু বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগ বা পুরনো পাথরের যুগ কিংবা নব্য প্রস্তর যুগ বা নতুন পাথরের যুগ ইত্যাদি সময়কার নিদর্শন প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিন্তু বাংলা অঞ্চলে বিশেষ করে পশ্চিম বাংলা অঞ্চলে পাওয়া গিয়েছে বিশেষ করে মৌর্য যুগে যে বাংলা অঞ্চলের কথা উল্লেখিত রয়েছে সেটা আমরা ভূমি কিংবা বগুড়ার যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে সেখান থেকে আমরা শিলালিপিতে পাই তো স্বাভাবিকভাবেই তখন আমরা এখন যাকে বাংলা বলছি বা বাংলাদেশ বলছি তখন এইভাবে বাংলা অঞ্চল একত্রিত ছিল না একসঙ্গে ছিল না তখন ভিন্ন ভিন্ন জনপদের আকারে নামানুসারে ভিন্ন ভিন্ন জনপদ ছিল যেমন ধরা যাক বঙ্গ গৌর পুণ্ড্র সমতট গার্হ বরেন্দ্র প্রভৃতি এবং এইসব জনপদের নাম মূলত ওই জনপদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে হয়তো নামগুলোর উৎস সৃষ্টি হয়েছে যেমন ধরা যাক আহ পুণ্ড পুণ্ড কথাটার অর্থ হচ্ছে ইক্ষু উৎপাদনকারী যারা আখ উৎপাদন করে কিংবা গৌর এ কথাটা হচ্ছে গুড় গুড়ের গুড় বা গুড় উৎপাদন করে এর সঙ্গে সম্পৃক্ত বরেন্দ্র শব্দটির অর্থ হচ্ছে উর্বর ভূমি আর রাঢ় শব্দটা হচ্ছে সৌকর্য বা বৈভব এই অর্থে তো তখনকার জনপদ তো এইভাবে নামাঙ্কিত ছিল তা আমরা এখন যাকে বাংলাদেশ বলি বা বাংলা অঞ্চল বলি সেটা কতটুকু বা সেটা কোন অঞ্চল নিয়ে গঠিত বা কোন অঞ্চলের বা কোন ভূমির অংশটাকে আমরা বলবো যে এইটুকু বাংলা সাহিত্যের ভূমি বা এইটুকু নির্দিষ্ট অংশ হচ্ছে বাংলা সাহিত্যের অঞ্চল বা বাংলা অঞ্চল তো নিহার রঞ্জন রায় তার বিখ্যাত গ্রন্থ বাঙালির ইতিহাস আদি পর্বে এর একটা ভৌগোলিক পরিচয় দিয়েছেন আমরা যদি খুব সংক্ষেপে এটাকে বর্ণনা করি বা খুব স্পষ্টভাবে বর্ণনা করি তাহলে পূর্বে আপনার ত্রিপুরা গারো এবং লুসাই পাহাড় উত্তরে নেপাল বা তরাই অঞ্চল পশ্চিমে রাজমহল বা ছোটনাগপুর এবং দক্ষিণে বঙ্গোপসাগর এই যে যে অঞ্চলটা এটুকুই হচ্ছে বাংলাদেশ বা বাংলা অঞ্চল বা বঙ্গভূমি এবং ব্রিটিশদের যে বেঙ্গল প্রেসিডেন্সি ছিল সেটাও মূলত এই অংশটাকে নির্দেশ করে এমনকি নিহার রঞ্জন রায়ের যে বাঙালির ইতিহাস সেখানের যে ভূমির বিবরণটা দেয়া হয়েছে ভৌগোলিক বিবরণটা দেয়া হয়েছে সেটাও এই অংশটুকুই মোটামুটি নির্দেশ করে তাহলে এই অংশটা ব্রিটিশদের আগে যে সম্পূর্ণরূপে আমরা বাংলা বা বেঙ্গল হিসেবে যে জানতাম না তো তার আগে এই বাংলা অঞ্চল একীভূত ছিল কিনা আমরা আগেই বলেছি যে ভিন্ন ভিন্ন জনপদে এই অংশটা আলাদা ছিল বা বিভক্ত ছিল কিন্তু ব্রিটিশদের আগেও কিন্তু এই নিদর্শন নিদর্শন পাওয়া পাওয়া যায় যায় নামের যেমন মুঘলদের সময়ে এই অঞ্চলকে বলা হতো বাংলা বা বাঙ্গাল এরকম কথা সেখানে ছিল তারও আগে আমরা দেখি যে স্বাধীন সুলতানি আমলে তারা কিন্তু নিজেদেরকে পরিচয় দিচ্ছেন শাহি বাঙ্গালা এইভাবে পরিচয় দিত তার মানে তখন তো আমরা এই নাম পাচ্ছি তাহলে এই নামের মানে বাংলা যে বঙ্গভূমির যে নাম বা বাংলা যে নাম সেটা কি করে আসলো বা কি করে ব্রিটিশরা একেবারে এটাকে বেঙ্গল প্রেসিডেন্সি বা বাংলা ইয়েতে নিলেন সেটা হচ্ছে সুবাহী বাংলা যে অঞ্চলটা আমরা পাই এটা মোটামুটি এখনকার যে বঙ্গভূমির বিবরণ আমরা দিলাম তার সঙ্গে মিলে যায় তো ঐতিহাসিক আবুল ফজল আবুল ফজল যিনি আহ মুঘল দরবারের ইতিহাসবিদ এবং মুঘলের একজন মুঘল দরবারের একজন সম্রাট আকবরের মূলত সম্রাট আকবরের একজন গুরুত্বপূর্ণ সভাসদ তিনি বলেছেন যে বাঙাল নামটা আসছে হচ্ছে প্রথমত বঙ্গ নাম তার সঙ্গে আল যুক্ত হয়ে আল যুক্ত আলটা কি যে ভূমির যে আইন আমরা যে এখানের আমাদের আঞ্চলিক বা লোকায়ত ভাষায় যদি আমরা বলি প্রাকৃতিক ভাষায় যে আইন ভূমির যে আইল হ্যাঁ ভূমিকে বিভক্ত করার জন্য যে আইল। তখন যে সুবা গঠনের জন্য যে বিভিন্ন অঞ্চলকে যে ভাগ করতে চাইছে তাহলে বঙ্গ সঙ্গে আল যুক্ত হয়ে বাঙ্গাল কিন্তু এই মত রমেশচন্দ্র মজুমদার মানেননি বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তিনি এই মতটা এই মতের বিষয়ে তিনি ভিন্ন মতামত দিয়েছেন কি কারণে কারণ উনি বলছেন বঙ্গাল নামে কিন্তু অন্য একটা ভূমির কথা আগে থেকেই উল্লেখ রয়েছে প্রাচীন অনুশাসন বা প্রাচীন গ্রন্থাদিতে তো যেহেতু বঙ্গাল নামে আরেকটা জনপদের কথা তখন উল্লেখ পাওয়া যায় তাহলে আমরা এই ওই বঙ্গাল থেকে এই বাংলা অঞ্চল বা বেঙ্গল অঞ্চল এসেছে এরকমের একটা মতামত তিনি দিতে চান কিন্তু এই মতামত অন্য ঐতিহাসিকেরা খুব বেশি গ্রহণ করেন নাই এর কারণ হচ্ছে বঙ্গাল নামে তখন একটা অঞ্চলের কথা পাওয়া যায় বটে কিন্তু সেটা এতটা প্রভাবশালী ছিল না বঙ্গাল যেমন ছিল সেই সঙ্গে বঙ্গও ছিল এবং অন্যান্য জনপদও ছিল কিন্তু বঙ্গাল এতটা প্রভাবশালী কখনোই ছিল না যে যার সঙ্গে সম্পূর্ণ একটা জনপদ একীভূত হতে পারে একই নামের আদলে আসতে পারে বরং তার তুলনায় অন্যান্য জনপদগুলো অনেক বেশি প্রভাবশালী ছিল ফলে যেমন রায় বলছেন যে এটা খুবই সম্ভব যে বঙ্গ অঞ্চলের সঙ্গে এখানে যেহেতু এটা দেশ হ্যাঁ এখানে নদী এবং আমাদের যে ভূমিতে আল দেওয়ার একটা বিষয় প্রবণতা এটা এই জনপদে এইভাবে আল আল কথাটার প্রচলন থাকা সম্ভব তার ফলে বঙ্গের সঙ্গে আল যুক্ত হয়ে বঙ্গাল হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি নিদর্শন সেটা দেখতেই পাচ্ছি যে সুবাহি বাঙ্গালা কিংবা তার আগে শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি যেমন নিজেকে বলছেন যে আহ শাহি বাঙ্গালা হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন তো এইভাবে মোটামুটি বলা যায় যে তাহলে আহ বাঙাল কথাটার উৎপত্তি মোটামুটি মুঘল যুগে কিংবা তার আগে পাঠান আমলে মোটামুটি পাঠান আমলেই এই ভূমি বা মুঘল আমলেই সুবাহি বাংলা নামে এই ভূমিটা একীভূত হয়েছে এবং পরবর্তীতে ব্রিটিশ আমলে এটা বেঙ্গল প্রেসিডেন্সি হিসেবে আবির্ভূত হয় তো ব্রিটিশরা এই বেঙ্গল প্রেসিডেন্সির নামটা তার পূর্ববর্তী যে শাসক অর্থাৎ মুঘল শাসন আমল কিংবা তার আগে পাঠান শাসন আমল কিংবা যে পর্যটকেরা এসেছেন বাংলা অঞ্চলে বিভিন্ন অঞ্চল থেকে তারা যখন এই বাংলা অঞ্চল নিয়ে তাদের ভ্রমণ কাহিনী কিংবা আত্মস্মৃতি লিখেছেন সেখানে এই অঞ্চলের নাম এই বাঙ্গালা বেঙ্গাল এর কাছাকাছি নাম উল্লেখ করেছেন তো সেই উৎস থেকেই বোধহয় ব্রিটিশ যে শাসকেরা ছিলেন তারা বেঙ্গল বা বেঙ্গলা নামটাই গ্রহণ করেছেন বা বেঙ্গল প্রেসিডেন্সি হিসেবে পরে সেটা আবির্ভূত হয় তো এতক্ষণ আমরা বঙ্গভূমির একটা পরিচয় দেওয়ার চেষ্টা করেছি যে আদি অবস্থা থেকে বঙ্গভূমি কিভাবে বিবর্তিত হয়ে বর্তমান সময়ে যে একীভূত বাংলাদেশ অঞ্চল আমরা যেটা কি বলি বা পশ্চিম বাংলা এবং বাংলাদেশ এই দুটো অংশ মিলে যে অঞ্চল সেটাতে কিভাবে বিবর্তিত হলো নানান রাজবংশের পরিপ্রেক্ষিতে মৌর্য যুগ তারপরে গুপ্ত যুগ তারপরে শশাঙ্কের সময়কাল পাল আমল সেন আমল তারপরে স্বাধীন সুলতানি আমল তারপরে মুঘল আমল এবং শেষমেশ ব্রিটিশ আমলে এসে এটা বেঙ্গল প্রেসিডেন্সি আকারে একটা একীভূত রূপ লাভ করলো কিংবা মুঘল আমলেও এর অনেকটা একীভূত রূপ ছিল এখন আমাদের জেনে নেওয়া দরকার যে বাঙালি জাতির নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য বা পরিচয়টা কি আদি কোন উৎস থেকে বাঙালি জাতির বিবর্তনটা হলো এ নিয়েও নানান রকম মতভেদ রয়েছে পণ্ডিতদের মধ্যে নানান দ্বৈততা রয়েছে এবং গবেষণা চলছে যেহেতু ওই সময়কার কোনো বস্তুগত বা কাঠামোবদ্ধ এমন কোনো সূত্র আমাদের হাতে নেই যেটা দিয়ে নিশ্চিত করে বলা যায় যে বাঙালি জাতি ঠিক এই সময়ে এই উৎস থেকে বা এই গোষ্ঠী থেকে বিবর্তিত হয়েছে তো গবেষকদের মতে ধরে নেওয়া হয় যে প্রাচীন কালে আমরা পূর্বেই বলেছি যে প্রস্তর এই সময়কার নিদর্শন কিন্তু আমাদের এই বাংলা অঞ্চলে মিলেছে পশ্চিম বাংলায় তার মানে অন্তত তিন হাজার সাড়ে তিন হাজার বছরের ইতিহাস আমরা পাচ্ছি অর্থাৎ বাঙালি জাতির ইতিহাস অন্তত সাড়ে তিন হাজার বছর আগে এই অঞ্চলে জনপদের অস্তিত্ব ছিল তো ঋতাত্ত্বিকদের অভিমত যে এই অঞ্চলে প্রথমে নেগ্রিটো নামের এক জাতির বসবাস ছিল তাদেরকে অস্ট্রিক জাতি এসে তাদেরকে করে কিংবা তাদেরকে পরাজিত করে অস্ট্রিক জাতি জাতি হিসেবে চাইতে দক্ষ বা উন্নত ছিল বলে মনে করা হয় অস্ট্রিক জাতি নিষাদ জাতি হিসেবেও পরিচিত এবং এই অস্ট্রিক জাতি থেকেই বাঙালি জাতির মূল উৎস বিবর্তিত হয়েছে বা বাঙালি জাতির মধ্যে অস্ট্রিক জাতির বৈশিষ্ট্যই বেশি করে রয়েছে বা প্রভাবিত করেছে বলে মনে করা হয় অস্ট্রিক জাতিকে এরপরে পরাভূত করে হচ্ছে দ্রাবিড় জাতি নামে একটি জাতি এবং তারপরে আর্যরা এসে অর্থাৎ পর্বতের ওপার থেকে আর্য যে জনগোষ্ঠী তারা আহ যাযাবর জাতি ছিল এবং তারা যোদ্ধা এবং শিকারী জাতি ছিল তারা এসে আমাদের এইখানকার যে স্থানিক অধিবাসী ছিলেন তাদেরকে পরাজিত করেন এবং আর্য জাতি আমাদের সঙ্গে সম্পূর্ণরূপে মিশে যান এই অঞ্চলে তা তার মানে বাঙালি জাতি আমরা পেলাম যে এখানে নেগ্রিটো এখানে অস্ট্রিক এখানে দ্রাবিড় এবং আর্য সকল জাতির একটা মিশ্রণ এখানে রয়েছে একই সঙ্গে মঙ্গলীয় যারা রয়েছেন বা ভোটচিনীয় যারা রয়েছেন কিন্তু প্রধান যে সকল উচ্চের কথা আমরা বললাম এদের মিশ্রণটাই হলো বাঙালি জাতি রবীন্দ্রনাথ যেমন বলেছেন হেথা আর্য হেথা অনার্য হেসাদ রাবির চিন শখ হুন দল মোগল ও পাঠান এক দেহে হলো লিন তাহলে বাঙালি জাতি আসলে একটি শঙ্কর জাতি বা বিভিন্ন জাতি বা নৃতাত্ত্বিক গোষ্ঠীর মিশ্রণে বাঙালি জাতির বর্তমান রূপ গড়ে উঠেছে বাঙালি জাতি এবং বাঙালি বাংলা জনপদ এ দুটো বিষয়ে আমরা আলোচনা করেছি এখন বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আমাদের একটু সংক্ষিপ্ত আলোচনা করা প্রয়োজন রয়েছে তো কি করে এলো বাংলা ভাষা কিংবা বাংলা ভাষার উৎস কি ভাষা আমরা সবসময় বলি যে নদীর মতো প্রবহমান আজকে যে ভাষা ছিল পঞ্চাশ বছর আগে ভাষা এরকম ছিল না একশো বছর আগে এরকম ছিল না পাঁচ বছর আগে অন্যরকম ছিল কিংবা তারও আগে ভিন্ন রকমের ছিল তো একটি ভাষা থেকে অন্য ভাষায় ভাষা বিবর্তিত হয় এবং বিবর্তিত হতে হতে একসময় নতুন একটি রূপ পরিগ্রহ করে এবং এই যে নতুন রূপ সেটাকে তখন আমরা একটা নতুন ভাষা হিসেবে মেনে নেই বা স্বীকার করে নিই তো ভাষা জনগোষ্ঠীর মুখের ভাষার সঙ্গে সঙ্গে বা জনগোষ্ঠীর আচরণের সঙ্গে সঙ্গে কিংবা জনগোষ্ঠীর কথকতার সঙ্গে সঙ্গে ভাষা বদলায় অর্থাৎ সহজে বললে মানুষের মুখের সাথে সাথে মানুষের বলার সাথে সাথে মানুষের বাকভঙ্গির সাথে সাথে নতুন ভাষার জন্ম হতে পারে আবার লিখিত রূপ কিংবা যারা লিখছেন ভাষা তাদের মাধ্যমেও ভাষার পরিবর্তন ঘটে এখন বাংলা ভাষার আদিরূপ কি ছিল বাংলা ভাষার উৎস ভাষা কি ছিল আমাদেরকে একটু পেছনে ফিরতে হবে আজ থেকে বলা যায় পাঁচ হাজার বছর আগে ইউরোপে একদল লোক বসবাস করত তাদের যে ভাষা ছিল সেটাকে বলা হতো ইন্দো ইউরোপীয় ভাষা তারা যাযাবর জাতি বা যাযাবর গোছের মানুষ ছিলেন তৎকালীন সময় অনুযায়ী তো এরপরে তারা ইউরোপের বিভিন্ন অঞ্চলে এবং আমাদের ভারতবর্ষ বা এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে সেটা ভিন্ন আলোচনা তো এই ইন্দো ইউরোপীয় ভাষার দুটো মূল শাখা আছে একটা হচ্ছে কেন্তম একটা হচ্ছে শতম কেন্তুম এবং শতম কথা দুটোর অর্থ হচ্ছে শত এক শত এরকম বোঝায় তো ইউরোপের সমস্ত প্রধান ভাষা কেন্তম শাখা থেকে আবির্ভূত হয়েছে এবং ভারতবর্ষের ভাষাগুলি মূলত শতম শাখা থেকে উৎসারিত হয়েছে তো এই ইন্দো ইউরোপীয় ভাষার আমরা বললাম যে দুটো ভাগ একটা হচ্ছে কেন্তম একটা হচ্ছে শতম এই শতম শাখার আবার কয়েকটি অংশ বিভাজিত হয়েছে অর্থাৎ এই শতম শাখায় শাখার যে ভাষা বা যে জনপদ ছিল যে জনগোষ্ঠী ছিল তারা একটা অংশ এসেছে আমাদের ভারতবর্ষে একটা অংশ গিয়েছে ইরানে সব মিলিয়ে ইন্দো ইউরোপীয় ভাষার এই যে ভাষা গোষ্ঠীটা এটা বিভক্ত হয়ে গেছে এবং এই শতম শাখার শতম শাখার একটি শাখা হচ্ছে বা একটি মানে পরবর্তীকালে রূপ হচ্ছে আর্য ভাষা এই আর্য জনগোষ্ঠী আর্য ভাষাভাষী জনগোষ্ঠী আমাদের এই অঞ্চলে প্রবেশ করেছিল খ্রিস্টপূর্ব দেড় হাজার বছর আগে অথবা আহ অনেক ক্ষেত্রে আমরা যদি একটু নির্দিষ্ট করে বলি খ্রিস্টপূর্ব বারোশো শতাব্দীতে তারা এই অঞ্চলে প্রবেশ করে এবং এই আর্য ভাষায় বিবর্তিত হয়ে এক সময়ে আমাদের বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে এখন এই আর্য ভাষা এটা কি খুব ধারাবাহিক ভাবে খুব একের পর এক ভাষায় বিবর্তিত হয়েছে না ভাষা কখনো এভাবে বিবর্তিত হয় না এই আর্য ভাষায় যে সকল লিখিত গ্রন্থাদি ছিল যেগুলোকে আমরা বলতে পারি বৈদিক গ্রন্থ বা ব্রাহ্মণ্য গ্রন্থ অর্থাৎ হিন্দুদের যে ধর্মগ্রন্থ বেদ সেটা প্রাচীন আর্য ভাষায় লিখিত তো বেদের ভাষাকে বলা হয় অপৌরুষেয় অপৌরুষেয় অর্থ হচ্ছে কোনো পুরুষ এটা রচনা করেনি কোনো মানুষ এটা রচনা করেনি এটা স্বয়ং ব্রহ্মা স্বয়ং ঈশ্বর কর্তৃক রচিত এটা আবির্ভূত এটা পবিত্র ভাষা এর কোনো পরিবর্তন সম্ভব নয় এটাকে পরিবর্তন করা যাবে না এভাবে বেদকে লিখিত হয়েছে এবং প্রাচীন ঋষিরা মুনিরা বেদকে লিপিবদ্ধ করেছেন কিন্তু আদতে কি সেটা সম্ভব একটা ভাষার যখন লিখিত রূপ না থাকে কিংবা বেদকে যখন নানান ভাবে পাঠ করছে নানান বলছে তার মধ্যে অবশ্যই ওই সময়কার যে মুখের ভাষা ছিল ওই সময়কার অন্য জনগোষ্ঠী এখানকার ছিল তারা যখন ওই বেদকে পড়ছে বা বেদকে প্রচলিত করছে প্রচলন করছে অন্যদের কাছে ছড়িয়ে দিচ্ছে তখন কিন্তু বেদের ভাষার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে কিছুটা অন্য ভাষার শব্দ বা তৎকালীন যে এখানকার আঞ্চলিক শব্দ কিংবা বেদ যে ভাষায় লিখিত হয়েছে ঠিক ওই রকম ভাবে বৈদিক ভাষাটা থাকছে না কিছুটা পরিবর্তিত হয়ে যাচ্ছে তো এক সময় সিদ্ধান্ত হলো যেহেতু পরিবর্তিত হয়ে যাচ্ছে তো এটা তো পরিবর্তনযোগ্য নয় এটা তো অপৌরসভ ভাষা এটাকে যথাযথ লিপিবদ্ধ করে রাখতে হবে যাতে এটা অপরিবর্তিত থাকে তো এই লিপিবদ্ধকরণ এটা ঘটেছিল খ্রিস্টপূর্ব চারশো অব্দ কিংবা পাঁচশো অব্দের দিকে তো পানিনি নামে একজন আমরা জানি যে বিখ্যাত বৈয়াকরণিক সংস্কৃত ব্যাকরণের রচয়িতা তিনি মূলত বেদের এই ভাষাগুলোকে একটি নিয়মতান্ত্রিক উপায়ে বেঁধে ফেলেন এই যে বেঁধে ফেলা তৎকালীন সময়ে এই যে যে তিনি এটাকে লিপিবদ্ধ করলেন এটার নাম হলো সংস্কৃত ভাষা অর্থাৎ বলে দেয়া হলো যে সংস্কৃত ভাষায় লিখিত হবে হচ্ছে শিক্ষিত জনে বৈদিক জনের শাস্ত্রজ্ঞ মানুষের ভাষা হিসেবে সংস্কৃত ভাষা লিপিবদ্ধ হবে তাহলে প্রাচীন আর্য ভাষার একটা রূপ আমরা পেলাম যে খ্রিস্টপূর্ব পনেরোশো বা বারোশো চারশো বা পাঁচশো অব্দ পর্যন্ত এই যে চারশো অব্দ বা পাঁচশত অব্দ এটা থেকে ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কালটা এটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর অর্থাৎ প্রাচীন রূপ এরপরে আমরা পাচ্ছি মধ্য ভারতীয় আর্য ভাষার রূপ এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয় অর্থাৎ মধ্য আর্য ভাষার আদি রূপ রয়েছে মধ্য রূপ রয়েছে এবং অর্বাচীন রূপ কিংবা আধুনিক রূপ বা পরবর্তী রূপ এরকম রয়েছে তো ওই সময়কার যে আহ মধ্য ভারতীয় আর্য ভাষার যে আদি রূপ সেই ভাষায় যে সকল গ্রন্থাদি লিখিত হয়েছে সেটা যেমন একটি হচ্ছে পালি ভাষা অর্থাৎ বৌদ্ধ গ্রন্থাদি কিন্তু মধ্য ভারতীয় আর্য আর্য ভাষার যে প্রাচীন স্তর সেই ভাষাতে লিখিত এখন কথা হলো যে সংস্কৃত ভাষা বলে পানিনিত এটাকে বেঁধে ফেললেন তাহলে আবার এরপরে পরিবর্তন হলো কিনা বা পরিবর পরিবর্তিত হচ্ছিল কিনা বদল হচ্ছিল কিনা ভাষায় নিশ্চয়ই হচ্ছিল ভাষাকে কোনোভাবেই ব্যাকরণ দিয়ে বা কোনো রকম রাজশাসন দিয়ে বা কোনো রকমের চাপিয়ে দিয়ে এটাকে কখনো আটকে রাখা যায় না এ বদলাবেই এ প্রসঙ্গে আমাদের বলা দরকার যে বেদের ভাষা বা সংস্কৃত ভাষা লিখিত জনের ভাষা বা শিক্ষিত জনের ভাষা হিসেবে স্বীকৃত ছিল কিন্তু মানুষজনের তৎকালীন জনপদের যে প্রাকৃত জন তাদের যে ভাষা সাধারণ মানুষের যে ভাষা তারা যে ভাষায় কথা বলতেন সেটা সংস্কৃত ভাষা ছিল না সেটা একটা ভিন্ন রূপ ছিল সেটাকে আমরা বলতে পারি প্রাকৃত অর্থাৎ প্রাকৃত জনের ভাষা সাধারণ মানুষের ভাষা এখন অনেক মানুষ অনেক দিন ধরে যখন একটা কথা বলতে থাকে একটা ভাষায় কথা বলতে থাকে এক সময় সেটা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রূপ পায় সেটাতে এক সময় মানুষ সাহিত্য রচনা করতে থাকে তার যে লিখিত রূপ তৈরি হয় ফলে এই প্রাকৃত ভাষাও কিন্তু আলাদাভাবে বিবর্তিত হচ্ছিল এবং সেটা ওই সংস্কৃত ভাষার সাথেও কিন্তু সেটা সংমিশ্রিত হয়ে যাচ্ছিল হ্যাঁ তো এই যে যে প্রাকৃত ভাষা এটা ওই আদি বৈদিক যুগের সঙ্গে সঙ্গে এই প্রাকৃত অংশটাও কিন্তু বিবর্তিত হয়েছে এই সংস্কৃত ভাষা বা আদি মধ্য যুগের যে আর্য ভাষা সেটার সঙ্গে প্রাকৃত ভাষা তারও যে বিবর্তন মিলিয়ে তখন প্রাকৃত ভাষাতেও এই যে পরিবর্তন হয়েছে তখন নানা রকমের বিভিন্ন ভিন্ন ভিন্ন জনপদে নানা রকম ভাষা আলাদা আলাদা হয়েছে তার মধ্যে কথা আমরা বললাম তাতে এবং পালি ভাষা যেমন সৃষ্টি হয়েছে এবং বৌদ্ধ গ্রন্থাদি তাতে লিখিত হয়েছে এবং পরবর্তীতে মধ্য ভারতীয় আর্য ভাষার যে মধ্য স্তর অর্থাৎ মধ্য ভারতীয় আর্য ভাষার আমরা বলেছি তিনটা স্তর তার যে স্তর সেখানে জৈন ধর্মের যে গ্রন্থাবলী সেগুলো লিখিত হয়েছে এবং অর্বাচীন যে স্তর বা আধুনিক যে স্তর মধ্য ভারতীয় আর্য ভাষার যে আধুনিক রূপ অর্থাৎ সেটা হচ্ছে ছয়শ পঞ্চাশ সালের পরবর্তী অথবা পাঁচশো বা ছয়শ যদি সুনির্দিষ্ট করে বলি মোটামুটি খ্রিস্টাব্দের পরবর্তী থেকে পর্যন্ত এটা হচ্ছে আধুনিক ভারতীয় আর্য ভাষা বা প্রাচীন ভারতীয় আর্য ভাষা এই অংশ থেকে হলো বাংলা ভাষার উৎপত্তি তো তার আগে ভিন্ন ভিন্ন জনপদে একই রকম ভাষা প্রচলিত ছিল না আমি বলেছি তো প্রাকৃত ভাষা ছিল সেই প্রাকৃত ভাষার নানা রকমের রূপ পরিবর্তিত হয়েছে আমরা নামে একটা ভাষা পাবো পাবো অপভ্রংশ অপভ্রংশ কি এই যে ভাষা এটার একটা লিখিত রূপ আহ পরিগ্রহ করে সেটা হয়েছে প্রাকৃত ভাষা কিন্তু সেটাও তো একরকম থাকিনি ওই প্রাকৃত ভাষা যে রূপ সেটাও আবার অপভ্রংশ অর্থাৎ তার থেকে ছড়ে এসে তার থেকে ভেঙে এসে একটা ভিন্ন কথিত রূপ ধারণ করেছে ফলে ভিন্ন ভিন্ন অঞ্চলে এই প্রাকৃত ভাষার ভিন্ন ভিন্ন অপভ্রংশ কিন্তু প্রচলিত ছিল এবং সেটা থেকে বাংলা ভাষার উদ্ভব তো আহ বাংলা ভাষার তাহলে উচ্চ ভাষা বা সরাসরি বাংলা ভাষার উচ্চ ভাষা কোনটা এটা নিয়ে পণ্ডিতদের কিন্তু মতদ্বৈততা রয়েছে যেমন আহ জর্জ গ্রিয়ারসান তিনি একটা প্রাকৃত নাম বলেন হচ্ছে মাগধি প্রাকৃত এবং সেই মাগী প্রাকৃত থেকে উচ্চারিত হয়েছে মাগধি অপভ্রংশ এবং তার মতামত মতামী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি এই মতটাকে সমর্থন করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এ বিষয়ে আবার ভিন্ন মত রয়েছে তিনি মনে করেন মাগধি প্রাকৃত নয় তিনি মনে করেন যে আহ গৌরীয় প্রাকৃত কিংবা গৌরীয় অপভ্রংশ নামে আরেকটি উৎস ভাষার কথা উনি বলেন সেইখান থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তো কেন মনে হচ্ছে যে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি তার কিছু যুক্তি রয়েছে তাদের কাছে যেমন মাগধী প্রাকৃততে শয়ের যে ব্যবহার আমরা আমরা যেমন তিনটা শয়ের ব্যবহার করি সেখানে সবগুলো শহরের উচ্চারণই তালব্য শয়ের মতো আমরা যখন বলি সকাল আমরা যখন বলি বিষয় আমরা যখন বলি আবশ্যক এখানে কিন্তু তিনটি ভিন্ন শহরের ব্যবহার আছে কিন্তু উচ্চারণ কিন্তু একই রকম অর্থাৎ শুধুমাত্র নির্দিষ্ট কিছু শব্দ ছাড়া যেমন আস্তে রাস্তা এগুলোতে যে দন্তসয়ের যে শীষ ধ্বনি ব্যবহার হয় এটা বাদে বাদবাকি ক্ষেত্রে তিনটা শহরের ব্যবহার বা উচ্চারণ উচ্চারণের যে প্রকৃতি সেটা একই রকম মাঘদ্বী প্রাকৃতিতেও সেটা লক্ষ্য করা যায় এবং বাংলায় যেমন এ বিভক্তির ব্যবহার আছে যে আমরা খুব বিখ্যাত একটা উদাহরণ জানি যে পাগলে কিনা বলে হ্যাঁ এখানে যে এই বিভক্তির ব্যবহার মাগদ্বীপ্রাকৃত্তেও সেরকমের ব্যবহার পাওয়া যায় তো এই সব বিষয়ে চিহ্নিত করে মাগদ্বী প্রাকৃত থেকে যে বাংলা সাহিত্যে বাংলা ভাষার উৎপত্তি সেই মতামতটা দিয়েছেন হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং তার পূর্বে জর্জ গ্রেয়ারসন কিন্তু এই বিষয়েরও অনেক বিতর্ক রয়েছে কারণ এরকম যে যেমন দু তিনটে বৈশিষ্ট্যের কথা বলা হলো এরকম আরো কিছু বৈশিষ্ট্য পাওয়া যায় যেগুলো দিয়ে দেখা যাচ্ছে যে মাঘদ্বীপ প্রাকৃতর ওই সব বৈশিষ্ট্যের সাথে বাংলা ভাষার এই বৈশিষ্ট্যগুলো মেলে না তাহলে এই বৈশিষ্ট্য কিছু বৈশিষ্ট্য মিলছে কিছু বৈশিষ্ট্য মিলছে না এবং বাংলা ভাষার সঙ্গে যে অন্যান্য ভাষা সংশ্লিষ্ট অর্থাৎ একই প্রাকৃত থেকে কিন্তু ভিন্ন ভিন্ন ভাষার উদ্ভব হওয়া সম্ভব যেমন প্রত্ন বাংলা প্রত্ন উড়িয়া প্রত্ন অহমিয়া এটা কিন্তু একই রকম ভাষা বা কাছাকাছি ভাষা থেকে উদ্ভূত তো তাদের সঙ্গে বাংলা ভাষার যে গাঠনিক একটা মিল রয়েছে মাধী প্রাকৃতিক সকল বৈশিষ্ট্য ওইভাবে পাওয়া যাচ্ছে না তখন ডক্টর তিনি বিবেচনা করলেন যে গৌরী প্রাকৃত বা গৌরী ব্যাকরণগত দেখালেন এবং গৌরী প্রাকৃত উল্লেখ রয়েছে যেমন দণ্ডী কাব্যাদর্শ নামে যে দণ্ডী একজন শাস্ত্রজ্ঞ তার ইয়েতে লেখা রয়েছে এবং আমাদের আহ মধ্যযুগের পূর্ববর্তী কিছু লেখায় গৌরপ্রাকৃতের প্রাকৃতের কিছু লক্ষণ পাওয়া যায় এই সকল বিষয় বিবেচনা করে তিনি গৌরী অপভ্রংশ কিংবা গৌরী প্রাকৃত সঙ্গে বাংলা ভাষার সম্পর্ক যুক্ত করেছেন তবে এই যে গৌরী অপভ্রংশ এর বৈয়াকরণিক কাঠামো এখন পর্যন্ত যথাযথভাবে নির্ণয় করা যায়নি বলেই পণ্ডিতেরা মনে করেন যদিও ডক্টর কাজী দিন মোহাম্মদ তার বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে সমস্ত ভাষার মধ্যে তুলনামূলক আলোচনা করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামতকে জোর সমর্থন জানিয়েছেন তবু বলতে হবে যে অধিকাংশ পণ্ডিতের সমর্থন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিংবা যে মাগধি প্রাকৃত থেকে বাংলা সাহিত্যের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এই মতামতের দিকে তো বাংলা ভাষার উৎপত্তি কাল কবে এটা নিয়ে একটা বড় সড় দ্বন্দ্ব রয়েছে এবং সেটাও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যেই অর্থাৎ বাংলা সাহিত্যের সূচনা বা বাংলা ভাষার সূচনা কখন থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা হচ্ছে সেটা সপ্তম শতাব্দী আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কথা হচ্ছে সেটা দশম শতাব্দী এই নিয়ে একটা রয়েছে পণ্ডিত মহলে এবং পুরো বিষয়টি একেবারে যথাযথভাবে নির্ণয় করাটা খুবই কঠিন যে শহীদুল্লাহর মতামত কি পুরোপুরি সঠিক নাকি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতামত পুরোপুরি সঠিক দুজনের ক্ষেত্রেই যথেষ্ট পরিমাণ তারা তথ্য প্রমাণ হাজির করেন এবং দুজনই দুটি ভিন্ন মতকে অন্যান্য পণ্ডিতেরা সহ নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা সমালোচনা করেছেন তো এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে আমাদের বাংলা ভাষার বা যে প্রথম নিদর্শন যে আদি নিদর্শন চর্যাপদ তার কিছু বিষয় উল্লেখ করা প্রয়োজন চর্যাপদের বিষয়টা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব এবং আমরা আশা করছি যে পরবর্তী পর্যায়ে আমরা এই বিষয়টা আরো বিস্তারিত রূপে কিংবা উচ্চ সহযোগে আলোচনা করতে পারবো ভাষার সঙ্গে লিপি বিষয়টি ওতপ্রোত ভাবে জড়িত আমরা ভাষা যখন মুখে বলি তখন লিপির প্রয়োজন হয় না কিন্তু ভাষা যখন লিখতে যাব তখন আমরা তাকে প্রকাশ করি বিভিন্ন শব্দের মাধ্যমে বিভিন্ন বর্ণের মাধ্যমে অর্থাৎ লিখিত রূপে কিছু চিহ্নের মাধ্যমে এই চিহ্নগুলোকে আমরা কি বলি লিপি তাহলে একটা ভাষার বিবর্তনের সঙ্গে সঙ্গে তার লিপির বিবর্তনও কিন্তু জড়িত তো বাংলা লিপির বিবর্তন নিয়ে যদি আমরা বলি যে এটা কিভাবে উদ্ভূত হলো এবং কিভাবে বিবর্তিত হলো সেটা নিয়েও সেই পুরনো কথা এটা নিয়েও কিছু কিংবা আলাপ আলোচনা রয়েছে নানা রকমের তবে আমরা এটাকে যদি সংক্ষেপে এটা নিয়ে আলোচনা করতে চাই যে আমাদের ভারতবর্ষে যে একটি আদি সভ্যতা সিন্ধু সভ্যতা সেটার কথা আমরা জানি সিন্ধু সভ্যতা একরকমের লিপির প্রচলন ছিল সিন্ধু লিপি কোনো কোনো পণ্ডিতের মতামত যে সিন্ধু লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হতে পারে তবে এই মতামত খুব বেশি জোরালো নয় আমাদের এই ভারতীয় ভারতবর্ষের যে অঞ্চল এই ভারতবর্ষে দুটো লিপি প্রচলিত ছিল একটা ছিল খরষ্টি লিপি আর একটা হচ্ছে ব্রাহ্মী লিপি মূলত এই ব্রাহ্মী লিপি থেকে বাংলা ভাষার উদ্ভব এই ব্রাহ্মী লিপি এটিও নানান বিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে ব্রাহ্মী লিপি যে অঞ্চল ভিত্তিকভাবে জনপদ ভাবে এটি পশ্চিমা মধ্য অঞ্চল পূর্ব অঞ্চল এইভাবে তার নানা রকম রূপ পরিগ্রহ হয়েছে এর মধ্যে যে পূর্বাঞ্চল পূর্বাঞ্চলের একটা অংশকে আমরা বলি পূর্বী লিপি পূর্বী লিপি বা কুটিল লিপি এই যে যে পূর্বাঞ্চলের যে পূর্বী লিপি মূলত এটা থেকেই বাংলা লিপির উদ্ভব এখন বাংলা লিপি প্রথম দিকে আমরা যে সকল অনুশাসন বা তাম্রশাসন ইত্যাদি পাই আহ সেখানে দেখা যায় যে এক এক রাজশাসনে বা এক এক রাজবংশের সময়ে লিপির কিন্তু বদল ঘটেছে অর্থাৎ যুগে একরকম ছিল গুপ্ত যুগে সেটা বদলেছে তারপর পাল আমলে এসে বাংলা লিপিকে গোছানোর কাজটা শুরু হয় এবং পাল আমলের পর সেন আমলে এটা অনেকটাই স্থায়ী রূপ লাভ করে এবং এটা পুরোপুরি স্থায়ী রূপ লাভ করে পাঠান আমলে এসে অর্থাৎ পনেরো শতকের দিকে এসে বাংলা লিপি একটা স্থায়ী ভিত্তি পায় স্থায়ী ভিত্তি বলতে আমরা কি বুঝি আগে যেমন রাজার বদলের সঙ্গে সঙ্গে লিপি বদলটা হয়েছে এরপর আর রাজার বদলের সঙ্গে সঙ্গে ভাবে বদল হয়নি তো মোটামুটি এই হলো সংক্ষেপে বাংলা লিপির ইতিহাস আরেকটি কথা বলে নেওয়া যায় এই যে আমরা এখন বলছি বাংলা ভাষা এটা কি চিরকাল বাংলা ভাষা নামে ছিল কিনা আমাদের হয়তো ধারণা হতে পারে যে বাংলা ভাষা বাংলা ভাষা বলছি তা বোধহয় বাংলা ভাষা নামটা বোধহয় এভাবে আবহমান কাল ধরে কি চলে আসছে আগে তো বাংলা ভাষা ছিলই না এটা অন্য ভাষা থেকে উদ্ভূত আমরা বলেছি কিন্তু থেকে বাংলা ভাষার উৎপত্তি তখন থেকে এটা বাংলা ভাষা হিসেবে প্রচলিত কিনা বা প্রথম কখন এটা বাংলা নামে পরিচিত হলো প্রচলিত হলো সেটা নিয়ে আমরা আমাদের কৌতূহল থাকতে পারে আমাদের এ বিষয়ে প্রশ্ন আসতেই পারে তো সেক্ষেত্রে জনপদের ক্ষেত্রে যেমন সত্যি যে ব্রিটিশরা বেঙ্গল প্রেসিডেন্সি বলে যেমন এটাকে একীভূত করেছেন মোটামুটি আঠারো শতকের আগে আপনি বাংলা ভাষা কথাটা বাংলা ভাষা আকারে কিন্তু পাবেন না বাংলা ভাষাকে এর আগে ভিন্ন নামে অভিহিত করা হতো যেমন আমরা রামমোহন রায়ের ব্যাকরণ গ্রন্থের নামটা কি তিনি বাংলা ভাষার একটা ব্যাকরণ বললেন তার নাম গৌরীয় ব্যাকরণ গৌরীয় ব্যাকরণ অর্থাৎ গৌরীয় ভাষার ব্যাকরণ এর পূর্বে এই অঞ্চলের ভাষাকে গৌরীয় ভাষা প্রাকৃত ভাষা দেশী ভাষা ইত্যাদি নামে অভিহিত করা হয় সম্ভবত ব্রিটিশরা আসার পরে এই 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 জায়গার যে সকল পণ্ডিতরা আছেন এই অঞ্চলে যে পণ্ডিতরা আছেন তারা যখন এই ভাষাকে লিপিবদ্ধ করা শুরু করলেন এর নিয়ম কানুন গুলো লিপিবদ্ধ করা শুরু করলেন বা এই ভাষা নিয়ে আলোচনা শুরু করলেন তখন বাঙালি বেঙ্গল অঞ্চল হিসেবে যেমন বঙ্গভূমি বেঙ্গল বা বাংলাদেশ বা বেঙ্গল প্রেসিডেন্সি ওই বেঙ্গল থেকেই তারা এটাকে বেঙ্গালা বাঙ্গালা বাংলা ভাষা এটার একটা মানে শব্দ হিসেবে তারা এটা বাংলা ভাষা হিসেবে গ্রহণ করেছেন তো এই হচ্ছে বাংলা ভাষার মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস তো পরবর্তী ভিডিওতে আমরা বাংলা ভাষা নিয়ে আরেকটু কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং বাংলা ভাষা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা এই মত দ্বৈততার কথা আমরা উল্লেখ করলাম এই নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ